محمد رسول الله. الحمد لله الذي هدانا لخير الأديان وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه. ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا. والصلاة والسلام على شمس الهداية واليقين سيدنا محمد صلى الله عليه وسلم وأصحابه والتابعه ومن تبعهم إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الله پاک رب العالمين مهرباني যিনি আমাদেরকে এহারামের মাসে হজের মাসে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর মসজিদে সমবেত করেছেন, সেই জন্য তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত এবং ফরজ আমল, যে আমাল খুব বেশি উপেক্ষিত হয়ে আসছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে পর্দা, মেয়েদের পর্দা। বিগত জুমায় পুরুষদের পর্দা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মেয়েদের পর্দা এই প্রসঙ্গে। এই পর্দা শব্দটি মূলত ফার্সি, যা আমাদের মাতৃভাষায় ব্যবহৃত হয়ে থাকে, যেহেতু অত্র অঞ্চলে পার্শিকদের ভাষার একটি আধিপত্য ছিল। মূলত আরবি শব্দ হচ্ছে হেজাব। ইসলামের পঞ্চম হিজরি সময়, হিজরতের পঞ্চম বছর পদার্পণের সময়, পঞ্চম বছরে এই বিধানটুকু মেয়েদের জন্য পর্দা বিধানটুকু সরজ হয়। এই বিধানটুকু মুসলিম নারীদের সম্মান এবং মর্যাদার দিক বিবেচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেন, এবং তার গুরুত্ব নিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি, তার বিধান, তার ফরজিয়তের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে অবতীর্ণ করে ঘোষণা করেছে। সূরাত নূর এর 31 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 59 নম্বর আয়াত, দুটি সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পর্দার বিধান সম্বলিত আয়াত নাজিল করেছেন এবং বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবং কোরআনুল করিমের এই আয়াতটুকু নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি প্রথম, এরপরে আমরা বিস্তারিত বিশ্লেষণে যাবো ইনশাআল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, কুল লিল মুমিনাত, হে নবী, মুমিন মহিলাদের তুমি বলো, ইয়াগফুরু মিন আবসারিহিন, তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়াইয়াগফুরু ফুরুজাহুন, আর তাদের লজ্জাস্থানকে যাতে তারা হেফাজত করে, ওয়ালা ইউবদিন যিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, তাদের সৌন্দর্য প্রকাশ পায় এমন কোনো কর্মে যাতে তারা জড়ায় না, তবে যতটুকু তার প্রকাশ না হওয়া ততটুকু তো প্রকাশ হতেই পারে, তার বাহ্যিক কাপড়ের অবয়ব ইত্যাদি। ওয়াল ইউযরিবনা বিখামরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের গাড় এবং বক্ষদেশ
মাথা থেকে কাপড়কে ঝুলিয়ে দিল, ওলা ইউদিনা দীনাতাহুন, আর তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, ইল্লা লিবুউলাতিহিম, তবে তাদের স্বামীর সামনে তা প্রকাশ করতে পারবে, আও আবাইহিন্না, এবং তাদের পিতা এবং পিতা সংশ্লিষ্ট মানে দাদা এবং নানা তাদের সামনেও তারা প্রকাশিত হতে পারবে, আও আবা বউলাতিহিন্না, এবং শ্বশুর শ্বশুরের সামনেও নিজে প্রকাশিত হতে পারবে, আও আপনা ইহিন্না, আও আপনা বউলাতিহিন্না, এবং নিজের সন্তানদের সামনে নিজে প্রকাশিত হতে পারবে, এখানে পর্দার প্রয়োজন নেই, আও আপনা বউলাতিহিন্না, এবং স্বামীর যদি সন্তান থাকে অন্য পক্ষ আগের পক্ষ স্বামীর যদি সন্তান থাকে তাদের সামনেও প্রকাশিত হওয়া যাবে, আও ইখওয়ানিহিন্না, এবং ভাই এবং ভাতিজা তাদের সামনেও নিজে প্রকাশিত হতে পারবে, এবং ভনপুত মানে ভাগিনের সামনেও বের হওয়া যাবে, আও নিসা ইহিন্না, এবং সাধারণ মহিলাদের সামনে বের হতে পারবে যারা নিরাপদ মহিলা, আও মা মালাকাত আইমানহুন্না, এবং মালিকানাভুক্ত দাসী তাদের সামনে বের হওয়া যাবে, ওই সমস্ত পুরুষ যাদের পুরুষত্বের কামনা সম্পূর্ণ বিলোপ হয়ে গেছে তাদের সামনে বের হওয়া যাবে, এবং ওই সমস্ত শিশু পালক যারা এখন মহিলাদের বিশেষত্ব নিয়ে অবগত নয়, মহিলাদেরকেও সাধারণ হিসাবেই চিনে, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, এমন ভাবে যাতে সাজরে চলাফেরা না করা হয় যাতে করে চলাফেরার ক্ষেত্রে মানুষদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, ওয়ালিয়ালাম মা ইখফিনা যিনাতুহা, আর যাতে করে নিজের সৌন্দর্য প্রকাশিতের জন্য আগ্রহী হয়, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো সবাই উপগতভাবে, হে মুমিন সকল, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এটি হচ্ছে সূরাতুন নূরের আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। এই অনুবাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক মানব গোষ্ঠী যাদের সামনে বের হওয়ার সুযোগ আছে তাদের নামটুকু উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে, আর বাদ বাকি সকলের সামনে মহিলাদেরকে যাওয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সূরাতুল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ও বানাতিকা, এবং তোমার মেয়েদেরকে বলো, ও নিসাইল মুমিনিন, এবং মুমিন মহিলাদেরকে যাতে করে তারা তাদের মাথার উপরের চাদর তাদের সামনের দিকে বক্ষ এবং ঘাড়ের দিক দিয়ে টেনে নিয়ে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারণটুকু বলছেন, যালিকা আদনা ইউরাফু ইউরাফনা ফালা ইউযামনা ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মধ্যে বলতেছেন যে এটা তাদের চিনার ক্ষেত্রে সহজ হবে, আর দ্বিতীয়ত ছিল যে তাদেরকে যখন চিনবে যে তারা সম্রান্ত মহিলা পর্দাবেশী মহিলা তখন বখাটেরা উত্তপ্ত করা থেকে বিরত থাকবে, বখাটেরা উত্তপ্ত করা থেকে বিরত থাকবে। এই আয়াতটুকু এই দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদভাবে যখন নাজিল করেন নাজিল করার পরে মদিনার মধ্যে একটু বিপ্লব হয়ে গেল, এর আগে যারা একে অন্যের বাড়িতে ঘরে ঢোকার সুযোগ পাইত কিন্তু সাহাবি মহিলারা তাদের ঘর বন্ধ করে দিল, এবং তারা নিজেরাও নিজেদের যে বড় কাপড় উপরে চাদর দিয়ে ঝুলিয়ে নিলেন যাতে করে তারা চলাফেরা করতে গিয়ে তারা আর খোলা এবং আটসাত পোশাক এবং অল্প পোশাকে আর চলাফেরা বা বড় দিকে বের হওয়ার
টোটালি তারা বাদ দিয়ে দিলেন। এবং এটি হচ্ছে পর্দার বিধান যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বিধানটুকু বলবৎ থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের সমাজে মুসলিমদেরকে একটি বাঁকা চোখে দেখে যে মুসলিমরা নারী স্বাধীনতা হরণ করেছে পর্দার বিধান দিয়ে। ইসলাম নারী স্বাধীনতা হরণ করেছে পর্দার বিধান দিয়ে। এবং আমরা বুঝতে পারি না যে একজন পুরুষ সে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর বালো সুশ্রী পোশাক পরে, সারা শরীর ঢাকা, জুতা মোজা সবগুলা পরে, আর একই সাথে একজন মহিলা অর্ধনগ্ন অবস্থায়। এখানের মধ্যে এই পুরুষটার স্বাধীনতা কোন জায়গায় হরণ হলো আর মহিলার স্বাধীনতা কিভাবে হরণ হয়নি? পুরুষের তো এখানের মধ্যে এই পরিপূর্ণ পোশাক পরার পরে আমরা দেখি না আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষের স্বাধীনতা হরণ করেছে। তাহলে মহিলাও যদি এরকম একটি পোশাক পরত তাহলে নিঃসন্দেহে স্বাধীনতা হরণ হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু শয়তানি শক্তি সবসময়ই চায় যে মুসলিম সমাজের মধ্যে ফাহেশা অশ্লীলতা ছড়িয়ে পড়বে। মুসলিম সমাজ ফাহেশা কর্ম এর সাথে যাতে জড়িয়ে পড়ে, যাতে করে তাদের অন্তর কলুষিত হয়ে যায়, তাদের অন্তর থেকে আল্লাহর জিকির বিলোপ হয় এবং তারা সব সময় একটি খারাপ ভাবনা নিয়ে তারা সময় অতিবাহিত করে, সেই জন্য নারীকে নগ্ন করে সমাজের মধ্যে উপস্থাপন করা দীর্ঘমেয়াদী প্রয়াসের অংশ হচ্ছে শয়তানি শক্তি এবং ইহুদি শক্তি। আজকে আমাদের সমাজের যে বাস্তবতা, আমরা এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা যারা মুমিন মুসলিম, যারা আমরা কোরআন সুন্নাহ অনুসারী, তারা এই জায়গা থেকে বেরিয়ে এসে কোরআন সুন্নাহ অনুশীলন এবং অনুসরণ করে আমরা চলতে চাই। চলার জন্য আমাদের জন্য যে করণীয় সেটি হচ্ছে আমাদেরকে আমাদের পরিবার পরিজন। একটি জিনিস মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পুরুষকে চারটি মহিলা জাহান্নামে নিয়ে যেতে পারে। চারজন মহিলা, কে চারজন? একজন হচ্ছে তার স্ত্রী, আরেকজন হচ্ছে তার সন্তান, আরেকজন হচ্ছে তার মাতা, আরেকজন হচ্ছে তার বোন। চারজন মহিলার যে কোনো একজন তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কিভাবে? যদি তাদের উপরে পর্দার বিধান, পর্দার আদেশ তিনি না দেন এবং পর্দা করানোর জন্য তাই যথার্থ পদক্ষেপ এবং চেষ্টা না করে, আর যদি এ ধরনের চেষ্টা না করে তাদেরকে খোলামেলা ছেড়েই দেন, তাহলে তো তিনি দায়ুস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এতে কত ভয়াবহ ব্যাপার! কুরআনের একটি শাশ্বত বাণী আমাদের কাছে পরিষ্কার, সূরা তাহরিমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহলকে বাঁচাও। এখন আমি তো নিজে বেঁচে গেলাম, মনে করলে হবে না, আমার পরিবারকে যত ইচ্ছা মতো ছেড়ে দিয়ে আমি নিজে যে বেঁচে যাব, নিঃসন্দেহে এটা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। এতএব তাদের উপর আমাকে পর্দা পতাম, যাতে শরীর পর্দায় তারা চলতে পারেন, সেজন্য আমার যা যা করা দরকার, তারপরে যদি ব্যর্থ হই সেটি আমার জন্য ওজন, এর আগ পর্যন্ত ওজন হিসাবে গণ্য হবে না। এরপরে যে জিনিসটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ঢিলে বেলা পোশাক পরে যে পর্দা করার কথা, আজকে আমাদের মধ্যে নতুন একটি ফ্যাশন চলে এসেছে যেটা ইসলামে নিষিদ্ধ করেছে। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাহিলা, এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরার পরেও নগ্ন, মানে তার শরীরের অবয়ব দেখা যাচ্ছে, টাটপিট পোশাক, এতে করে মানুষের আকর্ষণটা বাহ্যিক কাপড়ের দিকে দিয়ে যাচ্ছে, কিন্তু এর পরপরই তার চিন্তাটা কাপড় গ্রাস করে আরো ভিতরে চলে যাচ্ছে। সেজন্য
এই পোশাকটাকেও কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই পোশাকে যে বোরকাটা, সেই বোরকাটা কে নগ্ন হিসাবে সাব্যস্ত করা হয়েছে হাদিসের ভাষায়। সেজন্য আমরা অজ্ঞতাবশত, আমি বলতেছি না অজ্ঞতাবশত, এটাকে আমরা মনে করছি যে এটা শরীর পর্দা বা শরীর যে হেজাবের জন্য উপকরণ, এর চাহিদা পূরণ হচ্ছে না, এটা এর চাহিদা পূরণ হচ্ছে না, এবং নিঃসন্দেহে এটা একটি খারাপ দিক এবং খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। এজন্য আজকে আমরা যারা কোরআন এবং সহি সুন্না এর সাথে ঘনিষ্ঠ থাকতে চাই, তারা নিজের পরিবার পরিজনকে পর্দার দিকে, পর্দার ব্যাপারে উপদেশ দিব এবং সেদিকে উদ্যত করব। এবং এমন যদি আশাক পোশাক কোনো মহিলাদের থাকে, আপনার বোনের থাকে, আপনার স্ত্রীর থাকে, নিঃসন্দেহে আপনি এই পোশাকটা পরিবর্তন করে ফেলতে হবে। তাছাড়া সামনে ঈদ আসছে, ঈদের সালাতে হয়তো অনেক আসবেন, কেউ তার বোনকে নিয়ে আসবেন, কিন্তু এ ধরনের পোশাক পরে বের হওয়া তো কঠিনভাবে নিষিদ্ধ। তাহলে এ ধরনের পোশাক পরে আসার অর্থ হচ্ছে নিজে তো একটা পাপের সাথে জড়িয়ে পড়লেন, আরো বহু মানুষকে একটা খারাপ দৃষ্টি দেওয়ার সুযোগ আপনি করে দিলেন, তাই না? সেজন্য এটাও নিঃসন্দেহে একটা খারাপ খারাপ দৃষ্টান্ত। এ ধরনের যদি পোশাক কারো না থাকে, তাহলে কারো বেরিয়ে আসা উচিত নয়, কারণ আপনি একটি সুন্নত নামাজ, একটি ওয়াজিব নামাজ পড়তে আসবেন, আর আসতে গিয়ে আপনি ফরজ তো নিজে লঙ্ঘন করলেনই, আর অন্য মানুষকেও ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে ফেলে দিলেন, তা কি উচিত? অতএব আমরা যারা ভাই আছি, আমরা যারা স্বামী আছি, আমরা যারা পরিবারের মহিলাদের অভিভাবক আছি, আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে যে আমরা আমাদের পরিবার পরিজনের মধ্যে শরীর পর্দা কার্যকর করছি কিনা। এরপরে যে জিনিসটি আমি বলতে চাচ্ছি, আজকে সমাজের মধ্যে কিছু শ্রেণীর মধ্যে পর্দার প্রয়োগ থাকলেও আল্লাহ কিন্তু পর্দা কাদের সাথে করা যাবে না এটা নাম বলেছেন। আমি কিন্তু একটু আগে আয়াতের অনুবাদের মধ্যে বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এদিকে ভ্রুক্ষেপ না করে একটা যৌথ ফ্যামিলিতে বাস করি, স্বামীর সাথে তো পর্দার তো দরকার নেই, কিন্তু দেবর বাসুর সহ আরো মামা বা বিভিন্ন আরো বিভিন্ন আত্মীয় যারা পরিজন, খালাতো ভাই, খালাতো বোন, সকলকে নিয়ে একটা মিক্সড আবাসের ব্যবস্থা আমাদের মধ্যে, আর এখানের মধ্যে মনে করা হয় যে পর্দাটা বিধানটা শিথিল। এক্ষেত্রে শুধু আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দেবরের ব্যাপারে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাবে বলেছেন, হ্যাঁ দেবর তো মৃত্যুতুল্য, এখানে তো পর্দা আরো বেশি প্রয়োগ করতে হবে, কারণ দূরের মানুষ, বাহিরের মানুষ দ্বারা ফিতনার আশঙ্কা কম, কাছের মানুষ দ্বারা ফিতনার আশঙ্কা বেশি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো কঠিন ভাবে নির্দেশ করেছেন। সেজন্য আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক হতে হবে, এবং আমরা যাতে এই সমাজের মধ্যে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, আমরা যাতে নিজেরাই এক একটা এক একজন দুর্গে পরিণত হই, যে অস্থিরতা মুক্ত পরিবার, অস্থিরতা মুক্ত সমাজ গঠনের জন্য, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমরাও যাতে স্বতঃস্ফূর্তভাবে সচেতনভাবে চেষ্টা করি, এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যে আজর আমরা প্রত্যাশা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমাদের পরকালীন আজর দান করবেন, সেই দোয়া আমরা করি। দ্বিতীয় আরেকটি কথা আমরা বলতে চাচ্ছি, আগামী জুম্মার আসার আগেই জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে যাবে, সেজন্য আমরা এই কথাটি বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমন কোন দিন নাই যে এত প্রিয় নেক আমলের ক্ষেত্রে যে নেক আমল আপনি জিলহজ মাসের 10 দিন যদি করেন, তাহলে আল্লাহর কাছে এত প্রিয় হিসাবে গণ্য হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ কি এর চেয়ে উন্নত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদ ফি সাবিলিল্লাহ না,
তবে ওই লোকের বেলা ভিন্ন কথা, যে লোকটি ঘর থেকে বের হয়েছে জান এবং মাল নিয়ে, কিন্তু সে কিছুই নিয়ে ফিরত আসতে পারে না, মানে সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শুধু তার নেক আমলটা একটা আলাদা অবস্থা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অতএব এই দিনগুলিতে আমরা খুব বেশি আমল করতে হবে। আমরা বাজারে কেনাকাটা ইত্যাদি বিভিন্ন কর্মে জড়িয়ে পড়ি যদি, সেটি আমাদের জন্য উদাসীনতার কারণ। অল্প কেনাকাটা প্রয়োজন যেগুলো, সেগুলা সারার পরে আমাদেরকে এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, দৈনন্দিন জিকির আজকার, ফরজ সালাতের পরে অতিরিক্ত সুন্নতে রাবেতা নফলা সালাত ইত্যাদি, এবং আমরা যদি সুযোগ থাকে এতে এই দিনগুলিতে আমরা নফল সিয়াম আদায় করতে পারি, এবং এ ধরনের যত ধরনের নেক আমল আছে সবগুলি নেক আমলের সমাহার এই দিনগুলিতে ঘটাতে পারি, তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাই না? জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও প্রিয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء كثيرا، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منكم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم أيد الإسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم اخذل الكفرة والفجرة والمبتدية واليهود والهنود والمجوس والمشركين الذي يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك، اللهم لعنهم لعنا كبيرا، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة. يا أرحم الراحمين، يا بديع السماوات والأرض، أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا بالصالحين. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا. لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.